আমাদের সাথে বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করতেছেন এবং তিনি আমাদেরকে বলছেন যে সনাতন ধর্মের ঈশ্বর কনসেপ্ট যেটা মানুষের ভিতর ধারণা আছে ও বৈদিক ঈশ্বর কনসেপ্টটা আসলে কি সেটা উনি আমাদেরকে জানাতেছেন একটু একটি ভাবে এবং তার ধারণা ঈশ্বরটা আসলে কি এটা আমাদের জানা জরুরি

আমাদের যে সেমিটিক ঈশ্বর বা মানুষের যে ভ্রান্ত ধারণা যে ঈশ্বর আসলে আকাশের মধ্যে বসে আছে দুই হাত পা নিয়ে মানুষ ইয়ে যা যা করতেছে ঈশ্বর তা দেখতেছে আসলে বৈদিক সভ্যতা বা বৈদিক সনাতন ধর্মে আসলে ঈশ্বরটা আসলে সেরকম না ঈশ্বরটা আসলে কে বা ঈশ্বর বা পরমাত্মাটা কে এই জিনিসটা আসলে এক সেকেন্ড এক সেকেন্ড আপনি যখন কোনো মুসলমান বা কোনো খ্রিস্টানের সাথে কথা বলবেন তখন আপনাদের কি আন্ত ধর্মীয় খন্ধ্য যখন তাদের সাথে আলোচনা করবেন তখন আপনি এই আলোচনা গুলা যে অমুক মানে বাজে আমারটা ভালো আর অমুকে বলবে যে আপনারটা বাজে অমুক একটা সঠিক হ্যাঁ এগুলো তাদের সাথে করবেন একটু একটু শুনে নেন একটু শুনে আমরা এখানে যেহেতু সেমিটিক ধর্মের কেউ নাই উপস্থিত নাই আমাদের এই না কথা কেন উল্লেখ করলাম শুনুন আমি কারো ধর্মের বিরুদ্ধে বলছি নাই শুনুন কোন ধর্মে কি আছে কোন ধর্মেটা ভুল আপনারটা সঠিক এটা তো আমরা আপনার কথা শুনে পরবর্তীতে বুঝতে চেষ্টা করব যে আপনারটা কেন সঠিক কিন্তু ওমুকেরটা ভুল আমারটা রাইট এই আলোচনাটা আপনি যে যখন তাদের সাথে করবেন তখনই এটা পাইলেন আপাতত আপনি শুধু আপনার ঈশ্বরের কথা বলেন ঠিক আছে বাথরুমের কথা বললাম এটা কারণটা আছে আমি বিরুদ্ধে কোনো কথা বলছি না কিন্তু কথাটা শুনে না তো এখন সেমিটিক কথা বললাম এই কারণেই তো এই কনসেপ্টটা মূলত সনাতন ধর্মের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাওয়ার কারণে মূলত আজকে থেকে দুই হাজার বছর আগে এটা ঢুকে গেছিল তো ঢুকে যাওয়ার কারণেই মূলত আমাদের এখানেও এরকম এই জিনিসটা প্রভাব পড়ে যে ঈশ্বর বা ভগবান যিনি কিনা হাত পা নিয়ে বসে আছে অসংখ্য হাত পা তার তিনি মানুষ দেখতেছে মানুষকে দেখতেছে তার অনেকগুলো চোখ সবার দিকে নজর আসলে এরকম না আমাদের সনাতন ধরনের ঈশ্বর জিনিসটা হচ্ছে ঈশ্বর শব্দের সংজ্ঞা হচ্ছে যে মধ্যে বলা হচ্ছে এই ঋগ্বে স্বরূপ হচ্ছে জ্ঞান এবং শক্তি জ্ঞান এবং শক্তি শুরু করছে পরমাত্মা ঠিক আছে যার ভিতর জ্ঞান এবং শক্তি যেটা আমরা একটু একটু অপেক্ষা করেন জ্ঞান এবং শক্তি কি কোনো সচেতন সত্তা না সচেতন সত্তা না যেটাকে আমরা জানতে পারলে আমাদের ভিতর জ্ঞান এবং যে এনার্জি যেটা আছে এটাকে আমরা জ্ঞান এবং শক্তি না বলে ঈশ্বর কেন বলতে যাব

ওই ধর্ম ধর্মগুলো করে আমি সনাতন ধর্ম কখনোই বলে নাই যে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন আপনার অথর্গ বেদের মধ্যে বলা আছে যুক্তি এবং অনুসন্ধানের মাধ্যমে আপনি আত্মার প্রমাণে নেন ভিছনে নেন

কোনো বিষয় বি কিভাবে করতে পারবো এই মুহূর্তে আপনাকে দিতে হবে না এটা প্রসিডিওর টা বলে দেন কিভাবে নেন কথা যেমন আপনি যদি আমাকে বলেন যে ভাই পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় তো আমি বলবো যে আমি ভাই এই মুহূর্তে এই জিনিসটা প্রমাণ আপনাকে দিতে পারবো না তবে আপনি ল্যাবরেটরিতে গিয়ে আপনাকে আমি প্রসিডিউরটা বলে দিতে পারবো কিভাবে আপনি এই পরীক্ষাটা করে দেখতে পারেন পরীক্ষাটা করে দেখলে আপনি ডেফিনেটলি হাইড্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন পাবে পানিকে ভাঙলে এবং হাইড্রোজেন এবং অক্সিজেন কে যুক্ত করলেও আপনি পানির অণু পাবেন সেখান থেকে সেই প্রসিডিউরটা আমি বলে দিতে পারবো সেটা আপনি পৃথিবীর যে কোনো ল্যাবরেটরিতে আপনি পরীক্ষা করলে একই ফলাফল পাবেন আপনি তাহলে আমাকে আত্মা কিভাবে প্রমাণটা আমরা পেতে পারি সেই প্রমাণটা পাওয়ার এই মুহূর্তে যেহেতু আপনি দিতে পারছেন আমিও জানি যে মুহূর্তে লাইভ অনেক প্রমাণ যায় না অবশ্যই আমি তো আপনাকে এই মুহূর্তে পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন দেখাতে পারবো না এই মুহূর্তে কিন্তু প্রসিডিউরটা আমি বলে দিতে পারবো আপনাকে প্রসিডিউরটা আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে একই ফলাফল পাবেন সেটা বিশ্বাসের উপর নির্ভর করবে না সেটা আবার বলে দিচ্ছি সেটা হবে একটা অবজেকটিভ প্রমাণ

আপনার কাছে যে জিনিসটা চেয়েছি সেটা হচ্ছে আপনি প্রসিডিউরটা বলেন কি প্রসিডিউরে আমি সেই আত্মার প্রমাণটা পেতে পারি এবং সেটা সেটা আমি সেটা অবজেক্টিভ প্রমাণ কিনা হ্যাঁ এবার বলেন আপনি ঢোকাই দিলেন যে কি আমি আমার সনাতন ধর্ম আপনাকে বিশ্বাস করতে হবে এই কারণেই আমি আপনাকে অথর্ব বিদ্যুৎ আপনাকে আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি যে আত্মার

আচ্ছা দীপঙ্ক ভাই আপনি দেখুন আমি একটা কাজ করলাম আমি একদম মানে মনকে একদম একাগ্র করলাম হ্যাঁ নাকের অগ্র নাকের অগ্র ভাগে নাকের অগ্র ভাগে করেন ভাই মনটাকে নাকের অগ্র ভাগে নিয়ে আসেন অবশ্যই করলাম হ্যাঁ কনসেন্ট্রেট করলাম হ্যাঁ ধ্যান যোগ করলাম ঠিক আছে করে কি হলো তারপরে কি হলো আচ্ছা করার পর আপনি যখন এটা কন্টিনিউ করবেন কন্টিনিউ যখন করবেন প্রতিদিন যখন করবেন

যে আমি যেটুকু দেখলাম যে আমি দশ দিন কন্টিনিউ করার পর দেখলাম যে আমার নানান চিন্তা আসতো মাথার মধ্যে আসার পরে এই দশ দিন পর থেকে আস্তে আস্তে এগুলো চলে যায় চলে যাওয়ার পরে একটা সময় অনুভব করতে লাগলাম যে আমার মাথার দুই চোখের উপরে যে আমাদের আমরা যেখানে আটটা না এগুলো এগুলো হচ্ছে বাজে কথা এগুলো কিছুই দেখা যায় না আমার কথাটা শুনে থাকে আমার দুই চোখের মাঝখানে যেটা নাকের উপরে ঠিক আছে মানে আমাদের নাক যেটা আছে মেয়েরা যেখানে সিঁদু দেয় সেই জায়গাটাতে ভেতরে আস্তে আস্তে একটু ভাজ্যে করতেছে

এই পরবর্তী দিকে যখন ইয়ে করতাম কি বলে যে দশ দিন পরে এরকম হচ্ছে অনুভব হচ্ছে তখন এরপরে গিয়ে আস্তে আস্তে কন্টিনিউ করলাম এরকম ছয় মাস পর্যন্ত রানিং থাকলো আমার ঠিক আছে রানিং থাকার পর মানে বিভিন্ন বিষয় নিয়ে আমি জানার চেষ্টা করতাম এবং আপনাদের বিষয়গুলো নিয়েও জানতাম তারপর আমাদের ধর্ম সনাতন ধর্ম বা অন্যান্য যে ধর্মগুলো নিয়ে বা নাস্তিকতা ঠিক আছে বিভিন্ন বিষয় নিয়ে আমি জানার চেষ্টা করতাম জানার চেষ্টা করতে করতে এক ধ্যানটাও কিন্তু কন্টিনিউ করতাম করার পর এই ছয় থেকে সাত মাস পরে গিয়ে আমার লাইফের মধ্যে

ঠিক আছে এইখানে এইখানে একটা না আপনি অনুভবের কথা বলছেন হ্যাঁ এবার ধরুন এই যে হাইড্রোজেন আর ইয়ে কে ভাঙলেন হাইড্রোজেন আর অক্সিজেন কে মিশিয়ে জল বানালেন বা জলকে ভেঙে হাইড্রোজেন অক্সিজেন পেলেন এইটা কি একটা অনুভব বা এরকম জিনিসের উপরে নির্ভর করে এরকম নির্ভর করে না ঠিক আছে আমি একটা কথাটা শেষ করি কথাটা শেষ করি কথা শুনেন ঠিক আছে আপনি বলছেন যে আমাকে কথা বলতে দিচ্ছেন না কথা বলতে দিচ্ছেন না তা অসুবিধা কি জানেন তো অসুবিধা হচ্ছে আপনি কথাটা শুনছেন না এই জন্য আমাদেরকে বারবার 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 আপনাকে চুপ আমাদেরকে কথা বলতে হচ্ছে এই জন্য আপনার মনে হচ্ছে না আপনি কথাটা শুনছেন আমরা যেন কথা শুনছি না আপনার কথা বলতে না কিন্তু ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা ঠিক আছে একটু শুনুন কথাটা এই যে দেখুন আপনি একটা এই যদি আত্মাটা থাকে এই আত্মাটা আসিফ ভাইয়ের মধ্যেও আছে এই আত্মাটা আমার মধ্যেও আছে এই আত্মাটা যেকোনো মানুষের মধ্যে আছে ঠিক আছে এর জন্য কনসেন্ট্রেট করুন কি করবেন না ইট ম্যাটার অ্যাকচুয়ালি আত্মাটা সব জায়গায় আছে ইট স্টিল এখানে লাইভে যতজন আছে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আত্মাটা আছে নিশ্চয়ই আশা করি মানে ইয়েস আছে ঠিক মানে আপনার দাবি অনুযায়ী প্রত্যেকের মধ্যে আছে থাকা উচিত ঠিক আছে এইবারে আমি আপনাকে আপনি আমাকে একটা কথা বলুন যে এই আত্মাটা খুঁজে পাবেন না আপনি যদি সব ব্যবচ্ছেদ করেন এই আত্তার খুঁজে পাবেন সব কেন মানে ধরুন আছে যদি একজন মানুষের নিউরোসার্জারি করা হয় এই আত্তার কি খুঁজে পাবেন আমি এটা বলতে তবে আমি যতটুকু অনুভব করলাম কোন একটা আপনি অনুভূতির কথা আমি শুনছিলা ঠিক আছে আচ্ছা আত্তার কাজ কি আমাকে একটু বলুন আত্তার কাজ কিAppCompatকে জানলে সনাতন ধর্মের কনসেপ্টে বলা আছে কাজ কি আত্মার কাজ কি খুব ছোট করে দিন হচ্ছে যে এমন একটা সূক্ষ্ম জিনিস যেটা মানুষের শরীরে আমরা জিজ্ঞেস করি আমরা কি জিনিস কাজ বাঁচিয়ে রাখা একটা মানুষকে বাঁচিয়ে রাখা তাই তো ঠিক আছে আচ্ছা একটা মানুষের যতগুলো শরীর আছে যতগুলো কোষ আছে এই প্রত্যেকটা কোষের জন্য আলাদা 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 করে আত্ম আছে নাকি একটা মানুষের জন্য একটাই আত্তা আছে একটাই আত্ম ঠিক আছে তার এই যে ব্লার আপনার দেহ থেকে যদি আমি এক বোতল রক্ত নিয়ে নিই এই রক্ত গুলো প্রত্যেকটা বেঁচে আছে এই রক্ত গুলো বেঁচে আছে কি করে এই আ এদের আত্মাটা কোথায় আছে কথা বুঝলাম আমার কি আপনার শরীর থেকে এক বোতল রক্ত আপনার শরীর থেকে এক বোতল রক্ত আমি নিয়ে রাখলাম ঠিক আছে এই রক্তটা এক বোতল রক্ত আপনার শরীরের বাইরে আছে এই রক্তের মধ্যে যতগুলো কোষ আছে যেমন ধরুন রেড ব্লাড সেলস রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা ইত্যাদি যে সমস্ত কোষগুলো আছে তারা প্রত্যেকে বেঁচে আছে এভরি লিভিং 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 সেলস ঠিক এরা আপনার শরীরের বাইরে থেকে বেঁচে আছে এটুকু বুঝতে পেরেছেন হ্যাঁ বেঁচে এরা বেঁচে আছে কিভাবে এরা আত্মা ছাড়া বেঁচে আছে কিভাবে আমাদের আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্তই তো ওরা শরীরের বাইরে বেঁচে আছে আপনার শরীরের বাইরে এটা বেঁচে আছে

আপনার এইটুকু শুনে নিন ঠিক আছে আপনার আপনার মৃত্যুর পরে কোষগুলো জীবিত আছে কিনা সেটা আমি পরে শুরুতে যাচ্ছি ঠিক আছে আপনি আপনার আত্মাটা এখন কোথায় আছে আপনার এক বোতলে আমি রক্ত নিয়ে নিয়েছি আপনার আত্মাটা এখন কোথায় আছে আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে এই যে ব্লাড সেলস গুলো যে বাইরে আছে এক বোতল রক্ত তার আত্মাটা কোথায় আছে তার আত্মটা কোথায় ব্লাড সেলস গুলো যে বাইরে আছে আমার প্রশ্ন হচ্ছে আপনার শরীরে ছিল যখন তখন বেঁচে ছিল কিভাবে আপনার আত্মার জন্য বেঁচে ছিল আসলে কারণে মানে মানে এক্ষেত্রে ভাই এগুলা মানে অত্যন্ত মূর্খ লেভেলের কথাবার্তা শুনতেও খুবই মেজাজ খারাপ লাগে তাও শুনতেছি কিন্তু উনি অনবরত আমাদের কথা না শুনে অমিত ভাই আমি নিশ্চিত কোনো কথা উনি শোনেন নাই কোন কথা কান দিয়ে ঢুকছে না উনি মানে ওনার কাজ হচ্ছে করে বলে যাওয়া এটা খুবই মানে খুবই বিরক্ত লাগে ভাই আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি উনি প্রাইমারি প্রাইমারি তো করলেন বলেছিলেন এই কারণেই মানুষ জীবিত থাকে মানে জীবন থাকার মানে জীবিত থাকার প্রাইমারি এলিমেন্ট হচ্ছে আত্মা আত্মার কারণেই জীবিত থাকে আপনি যখন বলছিলেন তখন তিনি সেটাতে সম্মতি জানিয়েছেন এখন আপনি বলছেন যে ওই কোষ গুলা তো ওই যে ব্লাড সেল তো জীবিত আছে আপনার শরীরের বাইরে সেগুলো কিভাবে জীবিত আছে এখন উনি প্রাইমারি কন্ডিশনটা ভায়োলেট করে এখন আবার উনি ওনার সংজ্ঞাটাই আত্মার সংজ্ঞাটাই বদলে ফেলছেন এগুলা কি ভাই আর তিনি দেখুন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে একমত যে জীবিত রাখে এই বিষয়ে একমত উনি বললেন হ্যাঁ আমি একমত এই বিষয়ে একমত দেখি উনি আবার দ্বিমত হয়ে গেছেন কিনা একটুখানি দেখি তার মানে দীপঙ্কর ভাই আপনার এটুকু তো এটুকু আপনি বুঝতে বলছেন যে আসিফ ভাই আমি আপনাকে একটা কথা বলি না আসিফ ভাই আপনার

স্টুপিডিটি সম্পর্কে আমার মানে এলার্জি আছে এই স্টুপিড এই লেভেলের স্টুপিড লোকদের সম্পর্কে আমার এলার্জি আছে এইগুলা খুবই ডিসগাস্টিং কথাবার্তা তারপরও সহ্য করতে হচ্ছে দাতে কিরমির করে সহ্য করছে এই সমস্ত মানে 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 একেবারে মানে বেড়া ছাড়া লেভেলের একটা মূর্খ লোকের মতো কথা অশিক্ষিত মূর্খ লেভেলের কথা মানে অন্ধবিশ্বাসের অন্ধবিশ্বাসী কুসংস্কারের জন্য অশিক্ষিত মূর্খ লেভেলের কথা দাঁতে কিরমির করে সহ্য করতেছে এটাই তো আপনার বিরাট ব্যাপার এটা হচ্ছে আপনার বিরাট ইয়া যে আপনার এই সমস্ত কথাবার্তা শুনতে আমরা আমরা শুনতেছি বসে এটার জন্য আপনি আমাদেরকে ধন্যবাদ দিবেন আমাকে ধন্যবাদ দিবেন দশবার ধন্যবাদ দিবেন যে লেগে কথাবার্তা শুনতেছি এখন আপনার সাথে না পেরে উনি এখন মানে ইয়ে চেঞ্জ করবেন সেই জন্য এই কথাটা বলে আনছেন আনতে পারেন কিছু অসুবিধা নেই এনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করা কথাবার্তা বলেছি একটু আগে আমি বলেছি কথাবার্তা

মানে আপনার কথাবার্তা ডিসগাস্টিং লেভেলের তারপর আপনি এখানে এই কথাবার্তা বলার সুযোগটা পাচ্ছেন এই সুযোগটাকে ভালোভাবে ব্যবহার করেন ভদ্রভাবে ব্যবহার করেন আপনি ভাববেন না যে আপনার কথা শুনতে আমরা বাধ্য আপনাকে যেকোনো সময় আমি মিউট করে দিব যেকোনো সময় বের করে দিব সুতরাং আপনার কোনো অধিকার নাই এখানে আপনি একটা প্রিভিলেজ পাচ্ছেন আপনি একটা সুযোগ পাচ্ছেন একটা সুবিধা পাচ্ছেন এই সুযোগ সুবিধাকে ব্যবহার করেন ঠিকভাবে ব্যবহার করেন যৌক্তিক ভাবে কথা বলুন হ্যাঁ অমিত ভাই বলেন সে একটু কানে দীপঙ্কর ভাই শোনায় আছে কথা

এটা তো আসলে সেরকম আচ্ছা আপনাকে মিউট করছি ভাই আপনি মাঝখানে বারবার ইয়া করছেন অমিত ভাই প্রাণের যে সংজ্ঞা নাসা থেকে যে প্রাণের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা তো সাইন্টিফিক একটা সংজ্ঞা কিন্তু আমরা সাধারণত আম ভাষায় যে কথা যেভাবে প্রাণ শব্দটাকে ব্যবহার করি এটা তো একটা মানে মানে আমাদের মানে ধরেন টুকটাক কথাবার্তায় প্রাণ শব্দটা যখন ব্যবহার করি এটা তো আসলে আলটিমেটলি কোনো মিনিং নেই তাই না এটা একটা মিনিংলেস ওয়ার্ড আচ্ছা ভাই উনি ওরাকে দেখুন এবারে এই যে এটা যে মানে লেম্যান ল্যাঙ্গুয়েজে মানে লেম্যানের ভাষায় জিপিতে থাকা প্রাণ এই সমস্ত জিনিসগুলো মোটামুটি আমরা মানে কি বল মানে একই রকম ভাবে ব্যবহার করি ঠিক আছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই আত্মার জন্যই কি আমরা জীবিত থাকি আমাদের সমস্ত কোষ কি আত্মার জন্যই জীবিত থাকে এখন আমি ওনাকে যদি প্রমাণটা না করতাম এই যে কথাটা যদি না বলতাম উনি কিন্তু এই বিষয়ে একমত হয়ে যেতেন

জন্মবেই না তো আত্মা না থাকলে জন্মবেই না তো আমার মধ্যে আমি রাইট না আমি ঠিক আছে আমার মধ্যে থেকে আত্মাটা উড়ে গেল ঠিক আছে আত্মার আমি খাঁচা ছাড়া হয়ে গেল হোয়াট উইল বি মাই কন্ডিশন আমি বেঁচে থাকবো আমার লিভার কিডনি হার্ট এগুলো কি বেঁচে থাকবে কি থাকবে না থাকবে না ঠিক তো দেখুন আপনি আবার ভেবে নিন আপনি এই সেকেন্ড কথাটা আবার ভেবে নিন আমি আমি আবার বলছি ঠিক এই যে আমাকে দেখছেন আমি দাঁড়িয়েছি আমার আত্মার খাঁচা ছাড়া হয়ে গেল আমার লিভার কিডনি হার্ট চোখ আহ রক্ত কোনো কিছু সেল কোনো কিছু বেশি থাকবে কি থাকবে না ভেবে নিন থাকবে না আপনার আত্মা নাই আপনি জীবিত থাকবেন

কোষগুলো তো বেঁচে থাকতে পারে কোষের সাথে আত্মার সাথে আপনি কেন বারবার মিলে আছেন আমি আপনাকে আমি এই এই কারণেই বললাম যে আমাকে একটু কথা বলার সুযোগ দিন আমি আপনাকে বুঝাচ্ছি আমি আবার আগে প্রশ্নটা করছি ঠিক আছে আমি আবার আগে প্রশ্ন আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি আবার প্রশ্ন প্রশ্নটা করছি ঠিক আছে আমি আপনার কথা কিছু বুঝতে পারছি বুঝতে পারেননি আমার শরীর থেকে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল আমার লিভার কিডনি হার্ট এগুলো বেঁচে থাকবে কি থাকবে না উনি বলেছিলেন থাকবে না

ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিনটার ভিতর যদি আমি তেলটা ঢুকাই ঠিক আছে বা তেল বা যেটাই পেট্রোল বা যেকোনো কিছু গ্যাস যেটাই যাই ঢুকাই ঠিক আছে ঢুকানোর পর তারপরেই তো গাড়িটা চলবে তাই না অবশ্যই ঠিক কথা অবশ্যই চলবে

সেটা থাকলে ট্রেনটা চলবে সেটা না থাকলে ট্রেন কখনো চলতে পারবে না সেই জিনিসটা হচ্ছে কি এমন একটা জিনিস সেটাকে দেখা যায় না এখন অমিত ভাই জিজ্ঞেস করলেন যে এটা কোথায় থাকে ট্রেনের ভিতরে থাকে নাকি ইঞ্জিনের ভিতরে থাকে নাকি কোথায় চাকার ভিতরে থাকে কোথায় থাকে

একটু পর আমার আমি যে চিংচিং টুংপুং এর যে বৈশিষ্ট্য গুলা দিয়েছিলাম সেগুলো যদি আমি পরিবর্তন করতে থাকি তাহলে খুবই হাস্যকর একটা দাবি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো একটা অবজেক্টিভ প্রমাণ যদি কেউ দেয় এই যে এক্সট্রা অর্ডিনারি ক্লাইম গুলা যখন কেউ করে তখন আমরা সবসময় জিজ্ঞাসা করি তাদেরকে এটা আমরা কিভাবে ফলসিফাই করব। অমিত ভাই আপনি এই জিনিসটা তাহলে আগে একটু শোনেন যে উনি কিভাবে এই জিনিসটা এই জিনিসটা যে আমরা ভুল প্রমাণ কিভাবে করব সেটার প্রসিডিউরটা কি ওনার তো ওনাকে আমি সেই অনেকক্ষণ ধরে প্রমাণ দিতে বলছিলাম যে আত্মার প্রমাণটা কোথায় উনি তো সেই প্রমাণের ধারে কাছ দিয়ে গেল না অমিত ভাই আপনি তো তখন ওনাকে বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছিলেন যে এই জিনিসটা একটা ভুল বিশ্বাস কিন্তু উনি তো আত্মার এখন পর্যন্ত কোনো প্রমাণই দিলেন না তিনি বারবার পেসলা পেসলি করলেন এখনো পর্যন্ত সঙ্গাইতো করতে পারেননি ঠিক করে হ্যাঁ উনি একটা ফসিল ফুয়েল বা এই ধরনের জিনিসটাকে তিনি একটা ইয়ে বলছেন তিনি একটা সেটার একটা চালিকা শক্তি হিসেবে তিনি বলতে চাইছিলেন যে এই চালিকা শক্তিটা হচ্ছে আত্মা ঠিক আছে কিন্তু সেটা একটা মানে খুবই এর খুবই মানে কি বল মানে একটা ভয়ঙ্কর উনি একটা ভুল করছেন কারণ আমরা সেটা শুনব একটুখানি দীপঙ্কর ভাই

আমি আসি আমি এটা একটুখানি মানে গোটা ব্যাপারটাতে আসি ঠিক আছে একটু কনক্লুড করি ব্যাপারটা ঠিক আছে প্রথম কথা হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে এলেন যে ঈশ্বর কাকে বলে ঠিক আছে ঈশ্বর কথাটা আমি জানি না আপনি কোথায় পেয়েছেন আপনি কি বললেন যে যাকে জানতে হয় বা এই ধরনের কিছু একটা জানতে হয় এই ধরনের কথাটা পেলেন কিন্তু এরকম কথা আপনি এরকম কি বলেছিলেন বলুন তো যে ঈশ্বর কাকে বলে সংজ্ঞায়িত করুন ঈশ্বর পরমাত্মা শব্দের শুরু করছে যে জ্ঞান এবং শক্তির স্বরূপ ঠিক আছে এইবার একটা কথা বলি যে আপনি যদি যে কোনো একটা সংস্কৃতির সংস্কৃতি একটা উদাহরণ দেবেন আমি একটা উদাহরণ দেখতে পারি যে দেখুন রবীন্দ্রনাথ এখানে এইভাবে ব্যবহার করেছে এইভাবে ব্যবহার করেছে এরকম ঈশ্বর এই কথাটা এরকম একটা ব্যবহার নেক্সট দিন নিয়ে আসবেন ঠিক আছে যে হ্যাঁ এইখানে ঈশ্বর কথাটা এইভাবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে আর দেখবেন যেটা দেখবেন যে ঈশ্বর এই কথাটা ঈশ্বর ই তালবশ ঠিক আছে দীর্ঘ ই তালবশ এই কথাটা মিলে ইস তৈরি হয়েছে ঠিক আছে এই কথাটা এসছে মানে হচ্ছে টু বি মানে এমন একজনকে যাকে আপনি আহ যাকে আপনি লর্ড বা যাকে আপনি পুজো করতে পারেন এই ধরনের কথা ঠিক আছে এইটা যে আপনি সংজ্ঞায়িত করলেন এই ধরনের সংজ্ঞা আপনি কোন জায়গাতে বেদ খুলুন উপনিষদ খুলুন হোয়াট এভার ইট ইস ঠিক আছে সেখানে পাবেন না হ্যাঁ বরং হচ্ছে আপনি দেখতে পাবেন যে রঘু বংশ থেকে বের করুন বা যে কোনো একটা অথপ্র যে কোন একটা জায়গা থেকে বের করুন সেখানে যে এটা ব্যবহার ব্যবহার করা করা হচ্ছে 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 তার মানে মাস্টার অথবা লর্ড বা বা কিং এই ধরনের একটা অথবা কিছু কিছু জায়গাতে এই এই জিনিসটা একটা মানে ঈশ্বর মানে ঈশ্বর এই কথাটার অর্থ দেখবেন মহেশ মহেশ কথাটার অর্থ কি বা ধরুন গণেশ গণেশ কথাটার অর্থ কি গণের মধ্যে যে শ্রেষ্ঠ ঠিক আছে এই যে শ্রেষ্ঠ যে তাকে বলা হয় ঈশ্বর হ্যাঁ তো এই কথাটা এইভাবে ব্যবহার করা হয় তো এই যে কথাটা আপনি বলেছেন এটা একবারই ভুল এবারে আসি যে এই আত্মার কথাটাই আসি ঠিক আছে এই আপনার কেন হয় সেই কথাটা আমি পরে ব্যবহার করব তা এই আহ আমাদের একসময় যখন মানুষ প্রাণ জীবিত এবং জ্বর এই জিনিসটা যখন বুঝতো না কি হিসেবে ডিফারেন্স তখন তার একটা ভাইটাল ফোর্সের কথা চিন্তা করতো আর সেই ভাইটাল ফোর্সটা কেউ সোল বলে কেউ আত্মা বলে কেউ রুহ বলে ঠিক আছে কিন্তু যদি দেখেন খুব খুঁজে একটুখানি ভালো করে দেখেন যে আত্মা বলে কোনো কিছু করে না আজ পর্যন্ত এই আত্মার কোন জন্য দেখবেন আপনার হাতটাকে যদি আমি একটা কোনো মানুষ যদি হাত কেটে যায় বা ধরুন লিভার বা এইগুলো এগুলোকে শরীরের বাইরে বাইরেও এটাকে যদি আপনি মেনটেন করার চেষ্টা করেন সেটা মেনটেন থাকে এর জন্য আত্মার দরকার হয় না ঠিক আছে তার মানে ধরুন একজন মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে প্রতিস্থাপন

আহ তা স্পর্শ করতে পারে স্পর্শ করলে কেটে পায় বা আত্মা কি ব্যথা পায় মনে করেন একটা অন্ধ ব্যক্তির আত্মা কি অন্ধ হবে বা একটা বোবা ব্যক্তির আত্মা কি বোবা হবে কি আত্মা সেই জিনিসটা কি তাহলে

মগজের ভিতরে লাগানো হয় তাহলে কি আমাদের আত্মারটা চেঞ্জ হয়ে যাবে না মানে মানে আপনি তখন তো আমি হয়ে গেলাম আমি তো উঠে দেখবো যে আরে অমিত ভাইয়ের শরীরে আমি কিভাবে আসলাম অমিত ভাইয়ের বউ এসে আমাকে বলবে যে আমি এদিকে আসো আমার বউ এসে অমিত ভাইকে বলবে ভাই আসিফ এদিকে আসো তখন তো আমরা মানে দুজনই তো হতবাক হয়ে তাকিয়ে থাকবে কি হলো কি হলো তাই না এখন ঘটনা হচ্ছে যে আমি আপনি হয়ে গেছি আপনি আমি হয়ে গেছি